আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গতদিন অনুশীলনী 5.2 এর 1 থেকে 5 নম্বর পর্যন্ত করেছিলাম, আজ আমরা বাকি অঙ্কগুলো করে ফেলব। চলো শুরুতে বলে নিচ্ছি, অনুশীলনী 5.2 করার জন্য আমাদের দুইটি সূত্র লাগবে। একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, তো আমাদের যে অঙ্কগুলো আছে এখানে প্রায় 12টা অঙ্ক আছে, তো সব একটা অঙ্ক বাদে প্রায় সবগুলো অঙ্কতেই আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর শুধুমাত্র একটি অঙ্কে এই সূত্রের ব্যবহার আছে। চলো করি। আচ্ছা, 6 নম্বর দিয়ে শুরু করি আমরা। 6 নম্বরে প্রশ্নটা দেখো, এ মাইনাস বি মাইনাস সি কমা এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তো আমরা যখন সমাধান স্টার্ট করব এখানে কমা দিব না, কমা দিলে সেটা আলাদা সংখ্যা হয়ে যাবে। তো আমরা গুণ, আমাদেরকে বলেছে সূত্রের সাহায্যে গুণ করো। তো ফার্স্টে আমরা কমা ছাড়া লিখব, কারণ দুইটা ব্রেকের যুক্ত সংখ্যা যখন আমরা কমা ছাড়া লিখব সেটাই গুণ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা এ লিখলাম মাইনাস, এখানে মাইনাস কমন নেওয়া হয়ে গেল। মাইনাস কমন নিলে কি হবে, এ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে যা আছে তাই শুধুমাত্র আমরা বি প্লাস সি কে ব্রেকেটে লিখেছি। আচ্ছা দেখো, এটা সূত্র হয়ে গিয়েছে, এ মাইনাস বি, বি প্লাস সি কে আমরা বি ধরবো, প্লাস ইন্টু এ প্লাস বি প্লাস সি কে বি ধরবো। এ এর জায়গায় তো এই আছে আর বি এর জায়গায় বি প্লাস সি আছে, তার মানে কি বি প্লাস সি কে আমরা বি ধরবো। তাহলে এটা সূত্র হয়ে গিয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এর জায়গায় কত আছে বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে লিখলাম কত, এ স্কোয়ার মাইনাস, এটা দেখো এটা আবার সূত্র হয়ে গিয়েছে, এটা আবার সূত্র হয়ে গিয়েছে, বি কে আমরা কত ধরবো এ, আর সি কে কত ধরবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, বলবো বলবো এ, বাট লিখবো কি এখানে এ এর জায়গায় যা আছে তা, বলবো কি বি, বাট এখানে লিখবো কি বি এর জায়গায় যা আছে তা, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা ব্রেকেটের মধ্যে আছে আমরা ব্রেকেট উঠিয়ে দিব, এ স্কোয়ার মাইনাস এখানে কিছু নাই, না থাকলে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস টু বি সি, প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে আনসার। চলো আমরা 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বর অঙ্কে প্রশ্ন হচ্ছে এটা, দেখো 7 নম্বর অঙ্কে শুরুতেই এটা শুধুমাত্র মাইনাস এক্স এর আছে আর এটা প্লাস এক্স এর আছে, তাহলে তাহলে আমরা সাজানোর জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একসাথে লিখলাম, আর এখানে তো কোনো চিহ্ন ঝামেলা নাই, এখানে তো সবগুলোই প্লাস চিহ্ন দেওয়া, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একসাথে লিখলাম। আচ্ছা, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে এ আর শুধু এক্স হচ্ছে বি, এটা সূত্র হয়ে গিয়েছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি এর জায়গায় কত আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। দেখো এই অংশটুকু আবার সূত্র হয়েছে, বর্গনির্ণয় সূত্র মনে আছে, বর্গনির্ণয় সূত্র কি, এ বর্গনির্ণয় যোগের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রে ফেলে দিব, এখানে এ কত এক্স স্কোয়ার আর বি কত ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ কত এক্স স্কোয়ার, বি কত ওয়ান, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে তো এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ারই বসবে। দেখো 12 এর উপর 12 থাকলে কি হয় গুণ হয়, তাহলে 2 দ্বিগুণা কত 4। আচ্ছা, আর একটা কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি, যদি এরকম থাকতো, যদি এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব থাকতো, তাহলে দেখো এখানে গুণ হচ্ছে, গুণের সময় এখানে কি হবে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে এখানে কত হতো এক্স টু দি পাওয়ার 5, কিন্তু আমাদের হচ্ছে ব্রেকেট দিয়ে পাওয়ারের উপর পাওয়ার দেওয়া, এরকম থাকলে আমরা কি করব গুণ। আচ্ছা, তাহলে 2 দ্বিগুণা 4 প্লাস 2x² এটা এটা গুণ করলে কত হবে 2x² প্লাস 1x² সমান 1 মাইনাস x² এখানে x² 2x² এখানে একটা x² তাহলে দুটো থেকে একটা বিয়োগ করে কত থাকবে শুধু x² থাকবে, এই হচ্ছে আনসার।
আচ্ছা 8 নাম্বার করি চলো দেখো বলেছিলাম যে দ্বিতীয় সূত্রের একটা অঙ্কই আছে এই চ্যাপ্টারে তো এটা হচ্ছে সেই অঙ্ক দেখো এখানে ফার্স্টে প্রশ্নটা তুলে নিয়েছি আমি দেখো আমাদের সূত্র কি x + a * x + b কিন্তু আমাদের এখানে দুই জায়গাতেই মাইনাস দেওয়া আছে তো আমরা মাইনাসটাকে প্লাস করে নিব এখানে প্লাস চিহ্ন দিলাম x + a মাইনাসটাকে হাফ অফ a এর সাথে দিয়ে দিলাম মানে মাইনাস সহ এটা b হয়ে গেল a হয়ে গেল আচ্ছা ইনটু x প্লাস এটা মাইনাস সহ বি হয়ে গেল দেখো এটা সূত্র হয়ে গেছে x প্লাস a ইনটু x প্লাস বি তাহলে x প্লাস a ইনটু x প্লাস বি সমান সমান কত x স্কয়ার তাহলে x এর জায়গা কত আছে x এ আছে x স্কয়ার প্লাস a এটা মাইনাস হাফ অফ a হচ্ছে a a প্লাস বি তো এখানে আবার মাইনাস আছে একসাথে গুণ হয়ে মাইনাস হয়ে গেল ইনটু x প্লাস এটা কত a এটা কত b আচ্ছা তাহলে এটা কত ভাঙালে কত হবে ব্র্যাকেট উঠিয়ে দিলে কত হবে x স্কয়ারই থাকবে প্লাস এই a টাকে 1 এর সাথে গুণ দিয়ে আমরা কত লিখলাম a মাইনাস ax কে সরি a a কে 5 এর সাথে গুণ দিয়ে কত হলো 5 বাই 2 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এতটুকু একসাথেই আছে ইনটু x প্লাস a মাইনাস এ প্লাস হয়ে গেল তার আর 1 এর সাথে a গুণ হয়ে উপরে a লিখলাম ইনটু a a 5 এর সাথে গুণ হয়ে 5 এ লিখলাম আচ্ছা x স্কয়ার প্লাস এটা লসাগু করে দিলাম এখানে নিচে দুই জায়গাতে 2 আছে তাহলে 2 লসাগু হবে উপরে কত আছে মাইনাস এ মাইনাস 5 এ বাইরে কত আছে x প্লাস এটা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ মাঝ মাঝখানে ইনটু আছে এজন্য তাহলে 5 এর সাথে 5 এ গুণ হয়ে কত হবে 5 a স্কয়ার আর নিচে দুই দুগুণা 4 x স্কয়ার প্লাস এখানে মাইনাস এ মাইনাস 5 এ তাহলে মাইনাস মাইনাস কি হয় প্লাস তাহলে 5 আর 1 কত 6 তাহলে 6 এ লিখলাম আর যেহেতু উভয়ের মধ্যে দুজনের মধ্যে মাইনাস 5 এটা বড় 5 বড় তাহলে মাইনাস চিহ্ন থাকবে এখানে নিচে কত 2 সাথে কত x প্লাস 5 a স্কয়ার বাই 4 x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস কত 3 a x প্লাস 5 a স্কয়ার বাই 4 এটাই হচ্ছে আনসার দেখো 9 নম্বর অঙ্ক দেখি আমরা 9 নম্বর অঙ্ক রেডি করে দেওয়াই আছে শুধু তুমি সূত্রে বসাবা দেখো 1 বাই 4 ইন্টু x এটা হচ্ছে a মাইনাস 1 বাই 3 ইন্টু y এটা হচ্ছে b মাঝখানে ইন্টু চিহ্ন নাই কিন্তু ব্রেকেট থাকলে ইন্টু বোঝায় তাহলে এটা a মাইনাস b ইন্টু a প্লাস b a মাইনাস b ইন্টু a প্লাস b সমান কত a মাইনাস b ইন্টু a প্লাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে এটা গুণ করলে কত হবে x এর উপরে স্কয়ার আছে x স্কয়ার 4 এর উপরে স্কয়ার আছে 16 মাইনাস y এর উপরে স্কয়ার আছে y স্কয়ার 3 3 কে 9 এটা হচ্ছে আনসার চলো 10 নম্বর করি দেখো এখানে তিনটা টার্ম দেওয়া তো তিনটা টার্ম যখন দেওয়া থাকবে আমরা একই সংখ্যা প্লাসের খুঁজব এবং মাইনাসের খুঁজব তাহলে 3a স্কয়ার x স্কয়ার এর বাম পাশে কি আছে প্লাস আবার 3x স্কয়ার a স্কয়ার এর বাম পাশে কি আছে মাইনাস তাহলে এটাকে আমরা আলাদা করে দিব এবং বাকিটুকু যা আছে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটাকে আমরা একসাথে লিখব লিখে এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম এটা a হয়ে গেল এই পুরোটুকু হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে পুরোটা a আর এটা হচ্ছে b 3a স্কয়ার x স্কয়ার এটা হচ্ছে b তাহলে দেখো সূত্র হয়ে গিয়েছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কত হবে a স্কয়ার তাহলে a কত a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা হচ্ছে a a স্কয়ার মাইনাস এটা হচ্ছে b তাহলে b স্কয়ার এই অংশটুকু দেখো আবার সূত্র হয়ে গিয়েছে এখানে a টু দি পাওয়ার 4 কে যদি আমরা a ধরি আর 9x টু দি পাওয়ার 4 কে যদি আমরা b ধরি তাহলে এটা সূত্র কি বর্গ নির্ণয়ের যোগ সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এটা ভাঙালে কত হবে 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 আচ্ছা এখন এটাকে আমরা ভেঙে লিখি পাওয়ার উপর পাওয়ার আছে 4 4 দুগুণা 8 এটা গুণ করে দাও 9 দুগুণা 18 এই তিনটা একসাথে গুণ 9 দুগুণা 18 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস 9 এর উপরে স্কয়ার আছে তাহলে এটা কত হবে 9 নং 81 9 নং 81 x টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কিভাবে 3 এর উপরে স্কয়ার আছে তাহলে 3 3 কে 9 এখানে 2 এর উপর 2 আছে পাওয়ার তাহলে 2 দুগুণা 4 x এর 2 দুগুণা এখানে 2 পাওয়ার এখানে পাওয়ার 2 তাহলে 2 দুগুণা 4 আচ্ছা
এখন দেখো এখানে কত হবে, এ টু দি পাওয়ার 8, 9 দুগুণা 18, এ টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, 9 এর উপরে স্কয়ার আছে, তাহলে 9 9 81, এক্স টু পাওয়ার 8 মাইনাস, এটা যা আছে তাই। এখানে দেখো কত আছে, 18 এ টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, আর এখানে কত আছে, 9 এ টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, তাহলে 18 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 9। আর এখানে চিহ্ন কোনটা বড়, 18 এর বাম পাশে প্লাস চিহ্ন আছে, সো আমরা এখানে প্লাস চিহ্ন দিব। আর এখানে কত হবে, 81 এক্স টু দি পাওয়ার 8, 81 এক্স টু দি পাওয়ার 8। এবার আমরা করব 11 নম্বর। দেখো এখানেও তিনটা টার্ম দেওয়া, তো আমরা ফার্স্টে গুণাকারে লিখলাম। দেখো একদম সিম্পল, এখানে কত আছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর জায়গায় কত আছে, এক্স, এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস বি এর জায়গায় কত আছে, ওয়ান, ওয়ান স্কোয়ার লিখলাম, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো হয়ে গেল, এটাকে ভেঙে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এই পাশে যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাই রেখে দিলাম। ওকে, এখন দেখো এটা আবার সূত্র হয়েছে, এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে, এ কত, এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার আসবে, মাইনাস ওয়ান, ওয়ান কে বি, বি এর জায়গায় কত আছে, ওয়ান, তার উপরে স্কোয়ার, এটাকে ভাঙায় লিখলে কত হবে, যদি কোনো চার মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার আছে, তাহলে শুধু ওয়ান, কেন, ওয়ান স্কোয়ার সমান ওয়ান ইন্টু ওয়ান। আচ্ছা এবার চলো 12 নম্বর করি। দেখো এখানে কত আছে, 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 3 এ প্লাস বি, 3 এ মাইনাস বি। আচ্ছা দেখো এই অংশটুকুকে যদি আমরা 3 এ কে যদি এ ধরি আর বি কে যদি, বি এর জায়গায় তো বি আছে, তাহলে 3 এ কে আমরা এ ধরলাম আর বি কে বি ধরলাম, তাহলে কত হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে, 9 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে, এটা হচ্ছে, এটাকে ভাঙালে কত হবে, 3 3 কে 9, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখন দেখো এটা, এটা আবার সূত্র হয়েছে, আমরা 9 এ স্কোয়ার কে এ ধরবো আর বি স্কোয়ার কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত, এ স্কোয়ার, এ কত এখানে, 9 এ স্কোয়ার, তাহলে তার উপরে স্কোয়ার হবে, মাইনাস বি কত এখানে, বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার হবে। এখন এটাকে ভাঙিয়ে লিখি, ভাঙিয়ে লিখলে কত হবে, 9 এর উপরে স্কোয়ার আছে, তাহলে দুইটা 9, 9 9 9 9 9 9 কত, 81, এ টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কত, এখানে স্কোয়ার উপর স্কোয়ার আছে, তাহলে ভাঙালে কত হবে, বি টু দি পাওয়ার 4, এই হচ্ছে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি আবার দেখো, আবার দেখো, বারবার দেখো, আশা করি বুঝতে পারবে।